হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এবং অলসো হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। এবার কিন্তু তরফ থেকে তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি, এবং তার সাথে একটু নতুন ভাবে 2024 তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। একটু নতুনত্ব ভাবে ভিডিওটা রাখলে একটু আপনাদেরও সুবিধা হয় বুঝতে, এবং আরো বেশি ক্রিয়েশন রাখলে আমাদেরও ভালো লাগে। তাহলে চলুন আজকে আমাদের ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত যে ফর্ম ফিল আপ গুলো চলছে সেগুলো একটু ছোট্ট করে আপনাদের কাছে তুলে ধরছি। কারণ 2024 প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে যে আমাদের ভবিষ্যৎটা যাতে একদম সুরক্ষিত থাকে, এবং তার জন্য আমাদের কি করতে হবে, পড়াশোনাটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। অবশ্যই কিন্তু এটা আপনাদের ওন ডিসিশন যে আপনারা কোন সিলেকশন করবেন, মানে কোন পথটা আপনারা সিলেকশন করবেন। আপনাদের কেরিয়ারের প্ল্যানটা কিন্তু আপনারা সম্পূর্ণ নিজেরা করবেন অবশ্যই, কিন্তু আমরা এবার কিনা তরফ থেকে আপনাদেরকে শুধুমাত্র গাইড করতে পারি, আপনাদের জন্য ইনফরমেশন কালেক্ট করে নিতে পারি, কালেক্ট করে আপনাদের কাছে উপস্থাপিত করতে পারি, রিসার্চ করে আপনাদের কাছে উপস্থাপিত করতে পারি। এর জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা 2024 প্রথম দিনে এই ভিডিওটা আপনাদের কাছে রাখছি। যে দিনের শুরুতেই কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে এখন মধ্যে যে ফর্ম ফিল আপ গুলো চলছে সেগুলো একবার কিন্তু আপনাদেরকে রিমাইন্ড করে দিতে চাই। কারণ অনেক ক্যান্ডিডেট আছো যারা এখনো বলতে কিন্তু বিএড এর অ্যাডমিশনের জন্য চিন্তা ভাবনা করছো, এবং অনেকেই আছো বিভিন্ন রকম প্রাইভেট কলেজগুলোতে অ্যাডমিশন করে রেখেছো কিন্তু কোনো রকম রিপ্লাই আসেনি। তাদেরকেও জানিয়ে রাখি কিন্তু ইগনুতে অলরেডি কিন্তু বিএড এর অ্যাডমিশন চলছে 3rd January পর্যন্ত, ওকে। আর 7th January এন্ট্রান্স টেস্ট আছে। শুধু ইগনুতে বিএড না, তার সাথে কিন্তু PhD-র অ্যাডমিশন চলছে, ওকে। বিভিন্ন রকম সাবজেক্টে একবার আমরা দেখে নেব যে কোন কোন বিষয়গুলোর উপরে কিন্তু আমি ভিডিওগুলো রেখেছি, এবং কি কি পরীক্ষাগুলো বর্তমানে এখনো আছে, আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। একটু আপনাদের সাথে চলুন আলোচনা করে নিই। দেখুন, বিএড ইগনোর অ্যাডমিশনটা আছে, তারপর আমি যেটা সব থেকে ইম্পর্টেন্স আপনাদের কাছে শেয়ার করেছি যে DSSB ভ্যাকেন্সি 2023, ওকে, দিল্লি সাবঅর্ডিনেটেড সার্ভিস বোর্ড DSSB ভ্যাকেন্সি 2023। নার্সারি টিচার উইথ অ্যাসিস্ট্যান্ট টিচারও কিন্তু পদের ভ্যাকেন্সি আছে, তার জন্য কিন্তু অলরেডি আমি এবার কিনে জানিয়েছি। অবশ্যই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি, কিন্তু আপনারা অবশ্যই ভিডিওতে গিয়ে আপনাদের রিকোয়ারমেন্ট হিসাবে কিন্তু আপনারা দেখে নিয়ে আপনাদের যোগ্যতা হিসাবে কিন্তু আপনারা সব ফর্ম ফিল আপটা কিন্তু অবশ্যই করবেন। আমি জাস্ট আপনাদের গাইড করছি এবং একটু রিমাইন্ডার দিয়ে রাখছি। তার সাথে কিন্তু আমি রেখেছিলাম ভ্যাকেন্সি রেখেছিলাম আমি টিচার অ্যাসিস্ট্যান্টসের আপনার DSSB ভ্যাকেন্সি রেখেছি। তার সাথে আমি দেখেছিলাম স্বচ্ছ ভারত অভিযান যেটা কেন্দ্র সরকারের অধীনে, সেটারও কিন্তু যোগ্যতা মাপকাঠি সবই কিন্তু ভিডিওর মধ্যে আছে। তার সাথে রেখেছিলাম WBPSC ফর্ম ফিল আপ। WBPSC এর কিন্তু যারা চিন্তা ভাবনা করছো 2024 ক্র্যাক করবে, পাশ করবে, তাদের জন্য কিন্তু গুড নিউজ আছে ঠিক এর পরের ভিডিওতে, তার জন্য অপেক্ষা করতে হবে। আমি কিছু বই সার্চ করে আপনাদের কাছে নিয়ে আসবো, ওর জন্য কিন্তু পরের ভিডিওটা অপেক্ষা করতে হবে। এবং অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওগুলো যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় একটাই রিকোয়েস্ট রাখবো, একটু লাইক করে দেবেন, তাহলে কি আমরা পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে চটজলদি নিয়ে আসতে পারবো, একটু জাস্ট মোটিভেশনটা পেতে থাকি। বিএড অ্যাডমিশন 2023-2025 এর আমি বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে ফোর্থ ফেজ আসবে কি আসবে না, ভিডিওর শেষে আমি আপনাদের সাথে আলোচনা রাখবো। তার সাথে যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে, দেখুন, PhD অ্যাডমিশন হচ্ছে, ওকে। PhD রাজ্যে কিন্তু কলকাতা ইউনিভার্সিটিতে কিন্তু PhD অ্যাডমিশন হচ্ছে, তো সেইগুলো কিন্তু আমি আবার বিএড এমএড এর প্রভিশনাল সার্টিফিকেট কিভাবে পাবেন সেটাও জানিয়ে রেখেছিলাম। তার সাথে আমি বলে রাখি NSC এর উপরে কিন্তু অনেকগুলো আমি ভিডিও দিয়েছি, ওকে। NSC তে গেলে কিন্তু আপনারা সার্চে গেলে মানে 14th January পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে বিভিন্ন রকম সাবজেক্টে, PhD বলুন, MA বলুন, BSc ইত্যাদি, এগুলো সাবজেক্টের উপরে কিন্তু চলছে, ওকে। তার সাথে কিন্তু মন্টেসরি টিচার ট্রেনিং, প্রি প্রাইমারি টিচার ট্রেনিংও যদি করতে চান NSC থেকে, তাহলে কিন্তু একবার আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। যাদের যেরকম ইচ্ছা আছে UPSC, NDA, ইন্ডিয়ান আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স, এইগুলোর উপরেও কিন্তু অলরেডি কিন্তু এখন ফর্ম ফিল আপ চলছে, একবার জাস্ট আপনারা দেখে নেবেন। আমি জাস্ট এই যে ভিডিওগুলো করছি একবার তার সেইগুলো আপনাদের সাথে আলোচনা করলাম। আর যেটা আমাকে প্রশ্ন করেছিলেন যে DLED এর ক্যান্ডিডেটরা ম্যাম আমাদের লিস্ট কবে বেরোবে, তো আমি এর আগেও আপনাদেরকে ভিডিওর মধ্যে বলেছি, আমি এখনো করে রাখছি। এর জন্য কিন্তু সম্পূর্ণ আপনাদের যে কলেজে আপনারা ফর্ম ফিল আপ করছেন সেই কলেজে কিন্তু আপনাদের মানে ফোনে কথা বলতে হবে একবার, বা যদি আপনারা নিয়ে থাকেন ওই কলেজে গিয়ে ভিজিট করতে হবে। আর DLED এর অ্যান্সারটা হয়ে গেল। বিএড এর যে ক্যান্ডিডেট আমাকে বারেবারে প্রশ্ন করছো ম্যাম ফোর্থ ফেজ হবে কিনা, বা ইউনিভার্সিটি থেকে এখনো পর্যন্ত কোনো কিছু জানেনি, বা কলেজ থেকে কিছু জানাচ্ছে না যে আমাদের অ্যাডমিশন কতদূর কি হবে, তাদের জন্য একটাই কথা বলে রাখি, দেখো আমার কাছে যতটুকু যা ইনফরমেশন এসেছে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আমি কলেজগুলোতে কথা বলেছি, কলেজগুলোতে ফোন করেছি, এবং যেটা জানতে পেরেছি মানে কলেজ আমাদের সাথে যেরকম ভাবে রেসপন্স করেছে যে ইউনিভার্সিটি যদি কলেজের লিঙ্ক দেয় তাহলে অবশ্যই কিন্তু কলেজ সেই লিঙ্কটা তোমাদেরকে শেয়ার করবে। আর কলেজের যে 253টা কলেজের মধ্যে কিছু কলেজ অলরেডি কিন্তু বিএড অ্যাডমিশনের জন্য লিঙ্ক পেয়ে গেছে, তারা অ্যাডমিশন
শুরু করে দিয়েছে বা অ্যাডমিশন নিয়ে নিয়েছে, কিন্তু কিছু কলেজ আছে তারা কিন্তু লিঙ্ক পায়নি। ওকে, লিঙ্ক না পাওয়ার বিস্তারিত আলোচনা কিন্তু আমি বিএড এর ভিডিওতে করে দিয়েছি। ওকে, বিএড এর ভিডিওটা কিন্তু আপনারা গেলে জানতে পারবেন কি কি কারণে লিঙ্ক পাচ্ছে না কলেজ। ওকে, কিন্তু কিছু কলেজ আছে যারা অ্যাডমিশন মানে বিএড কলেজ যারা অ্যাডমিশন নিচ্ছে, কিন্তু কিছু কলেজ আছে তারা কিন্তু এখনো অ্যাডমিশন নিতে পারছে না, তাদের ইউনিভার্সিটিতে তারা এখনো কিন্তু অ্যাফিলিয়েশনের রিনিউয়ালটা করতে পারেনি। ওকে, কিন্তু ফোর্থ ফেজ আসার সম্ভাবনা আছে, কলেজের কাছ থেকে জানা গেছে যে ফোর্থ ফেজ আসার সম্ভাবনা আছে। দেখুন, আমরা কি করতে পারি, আমরা খুব বেশি হলে হোপ রাখতে পারি, এবং ইনকেস যদি ফোর্থ ফেজ না আসে আমাদের পজিটিভ নেগেটিভটা নিয়ে চলতে হবে। ইনকেস যদি ফোর্থ ফেজ না আসে আমাদের আগামী বছরে বিএড যদি আপনারা চিন্তা ভাবনা করেন বা ডিএল এর চিন্তা ভাবনা করেন, তার জন্য কিন্তু প্রস্তুতি নিতে হবে। আর শুধুমাত্র আমি একটা কথা আপনাদেরকে আজকে নিউ ইয়ারের দিনকে প্রথম দিনকে একটাই কথা আপনাদের কাছে রাখবো, শুধুমাত্র বিএড এবং ডিএল এর উপরে নির্ভর করে বসে থাকলে হবে না। বিভিন্ন রকম যে সরকারি পরীক্ষা বেসরকারি পরীক্ষা আছে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু মানে ক্র্যাক করতে হবে, সেগুলো বের করতে হবে, সেগুলোতে পাস করতে হবে। বিহার বোর্ডে SLST আসছে, মানে অলরেডি ফর্ম ফিল আপ চলছে, তার ভিডিওটা আপনারা খুব চটজলদি পাবেন, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং আমার কিন্তু এবার গিয়ে অনেক রকম সরকারি পরীক্ষার বেসরকারি পরীক্ষার কিন্তু চাকরির নোটিশ দিতে থাকি, সেগুলো ফলো করবেন। সেগুলো ফলো করলে আশা করি বিএড ডিএল এর চিন্তাভাবনা তো থাকবে, সেগুলোর জন্য আবার আপনি 2025 প্রস্তুতি নিতে পারেন, কিন্তু তার সাথে আপনারা বর্তমানে কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার এক্সাম গুলো দিতে পারবেন। ওকে, এবং তার সাথে বলে রাখি কিন্তু স্কলারশিপ হিসেবে আমাকে অনেক প্রশ্ন করেছে, স্কলারশিপের ভিডিও মানে সবকিছুতে কম্প্যাক্ট করে একটা ভিডিওতে বলা যায় না, পরবর্তী ভিডিও অপেক্ষা রাখবেন। আমি সেখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের উপরে টোটাল ডিটেলস বা ওএসএস স্কলারশিপের উপরে টোটাল ডিটেলস আমি ভিডিও নিয়ে আসবো। ওকে, এর পরবর্তী খুব তাড়াতাড়ি আপনারা ভিডিও পাবেন যে বিহার বোর্ডের যে SLST হচ্ছে তার যোগ্যতা এবং মাপকাঠি কি কি রাখা হয়েছে এবং ফর্ম ফিল আপ ইত্যাদি সবটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো, এবং তার সাথে আমি আপনাদের সাথে শেয়ার করবো সেগুলো পরবর্তী ভিডিও নিয়ে আসবো। কিন্তু সংক্ষেপে বলে রাখছি, উচ্চ মাধ্যমিক পাশে এনে NDA পরীক্ষার মাধ্যমে বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে, তার সাথে জানিয়ে রাখি WBMSC এর তরফে পশ্চিমবঙ্গে সেক্রেটারি পদে নিয়োগ হচ্ছে, বেতন হচ্ছে 7,000 টাকা। ওকে, তার সাথে জানিয়ে রাখি দুটি পদে কর্মী নিয়োগ চলছে, সিধু এবং কানু বিরসা বিদ্যালয়। ওকে, তো এই যে তোমাদের সাথে আপনাদের সাথে যে আমি ইনফরমেশনটা শেয়ার করে রাখলাম, এই যে তোমাদের সাথে আমি ইনফরমেশনটা শেয়ার করে রাখলাম, তোমাদের সাথে আমি 2023 ডিসেম্বর এবং 2024 কি কি করতে চলেছি আমরা সেই বিষয়গুলো সবটাই তুলে ধরলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, একটা লাইক করে দেবেন যদি ভিডিওটা পছন্দ হয়। অবশ্যই আমি এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, এবার গিয়ে চ্যানেলটা সকল ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন, তাহলে আমরা পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারবো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।